বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। আরেকটা কথা বলে শেষ দিচ্ছি, এটা বললাম পুরুষদেরকে বলছেন আমার নবী, এবার মা বোন কে কোথায় আছেন আপনারা শুনুন। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে মহিলাদেরকে বলছিলেন, ইয়া মাশারান নিসা, এই মহিলার দল, এই মহিলারা, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। এক নম্বর অধিকার, শুনেন ভালো করে, এক নম্বর অধিকার স্ত্রীর উপর স্বামীর, এক নম্বর অধিকার স্বামী ঘরে নাই, স্বামী স্বামী ঘরে নাই, স্বামীর অনুপস্থিতিতে স্বামী অপছন্দ করে, এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবে না, হারাম হারাম হারাম। মেয়েরা সতর্ক সাবধান, স্বামীর অপছন্দনীয় পুরস্কারা যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, শাস্তো ভাই, জেঠাতো ভাই, দুলা ভাই, এমন কি নিজের স্বামীর আফন ভাই, দেবর, দেবর যদি বালেগ হয় দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম হারাম হারাম। এগুলো আমি বলতেছি, অন্য কেউ বললে লড়ে দি দূরে। একটা স্বামীর স্বামীর হকের কথা বললাম, আর একটা স্ত্রীর হকের কথা বললাম। সব মিলিয়ে আমার নবীর আগমন বিশ্ববাসীর জন্য বড় আনন্দ। যে গুরুত্বপূর্ণ হলো, আমরা বিশ্বের যত সুন্নি মুসলমান আছি, আমরা এক প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। আপনার কথা বুঝতেছেন, সংকীর্ণতা পরিহার করতে হবে, একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। আজকে বিশ্বের মুসলমানের অনৈক্যের কারণে একের পর এক বিধর্মীরা আমার নবীর শানের উপর আঘাত করতেছে। এই যে ফ্রান্সের এই জালেম আমার নবীর কার্টুন ছবি ছাপিয়ে সারা বিশ্বের মুসলমানের অন্তরকে ভেঙে চুরমার করে দিয়েছে, এই জন্য আজকের মাহফিল থেকেও আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি, ঠিক কিনা ভাই? দুই হাত উঠাবো, ঠিক কিনা ভাই? আমি স্পষ্ট ভাষায় বলছি, নবীর শান যারা বেয়াদবি করে, এরা মূলত তাদের জন্মের মধ্যে ত্রুটি আছে, এরা যারের সন্তান, এরা যারের সন্তান, ঘৃণার ভাষা আমাদের নাই। এই জালেমরা মুসলমানের অনৈক্যের সুযোগ নিয়ে আমরা শোন ছোটখাটো আমরা সংকীর্ণতা পরিহার করে, বিশেষ করে আমরা সুন্নিয়তের ফুলের কারণকে আমরা মজবুত করি। এই জন্য আমরা এই যে আজকের মাহফিল যে আয়োজন, আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটি, আমরা গোটা বাংলাদেশ ব্যাপী আহলে সুন্নাত যুব পরিষদ গঠন করতেছি। এটা অরাজনৈতিক, এটা রাজনৈতিক দল না। এখানে যেন আওয়ামী লীগের মধ্যে শূন্য আছে কিনা, বিএনপির মধ্যে শূন্য আছে কিনা, জাতীয় পার্টির মধ্যে শূন্য আছে কিনা, যারা শূন্য, শূন্যতার প্ল্যাটফর্মের মধ্যে আসার একটা সুযোগ আমরা করে দিয়েছি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আহলে সুন্নাত যুব পরিষদ, আহলে সুন্নাত ছাত্র পরিষদ সবাইকে নিয়ে যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে যাই, আমরা একসাথে যখন সরকারকে যে কোনো একটা দাবি দেব, সরকার আমাদের দাবি মানতে বাধ্য। আপনাকে যুব পরিষদ করতে রাজি আছেন তো? কারা কারা রাজি, হাত উঠায় দেখাতে হবে, রাজি আছেন তো? আমরা একটা প্ল্যাটফর্ম আসতে চাই। আজকে ধন্যবাদ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটি, এদেরকে বলবো তোমরা নামটা এভাবে দিবা যাতে এটার সাথে মিলে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ। আমি দুবাইতে গিয়েছি, আপনারা দেখছেন তো, এক মাস দুবাইতে মধ্যে ওখানে আমি আহলে সুন্নাত প্রবাসী পরিষদ করে ফেলছি, চেষ্টা চালাচ্ছি, হায়াত তো প্রায় শেষ, পেরিয়ে গেল। আমাদের কত সঙ্গী কবরস্থানে চলে গেছে, আমাদের কত ছাত্ররাও কবরস্থানে চলে গেছে, আমাদেরকে একদিন চলে যেতে হবে।
একটু চেষ্টা চালাচ্ছি এই যুব পরিষদ ছাত্র পরিষদ একটা করে সুন্নতের প্ল্যাটফর্মকে একটা মজবুত করার জন্য আপনার চেষ্টা চালাচ্ছি। আশা করব আমরা আপনাদের সহযোগিতা পাব, সবার সহযোগিতা পাবো তো। আর আমরা যদি একটা প্ল্যাটফর্ম না আসি তাহলে আজকে বাতেলরা আমাদের সাথে যে বেয়াদবি করতেছে এটার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই আমি এখানে নতুন মানুষ, আপনারা যে পাহাড়ি অঞ্চলে দীর্ঘক্ষণ এই গুণাগারের কথা শোনার জন্য আগ্রহের সাথে বসে কথা শুনছেন আপনাদের শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাকে এখানে নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এখানে আমাদের সুন্নি প্রতিষ্ঠান আছে তো, কথা বলে না প্রতিষ্ঠান না, প্রতিষ্ঠান ছাড়া সুন্নিয়ত মাহফিল দিয়ে সুন্নিয়ত থাকবে না। আমি আর কথা না বাড়াচ্ছি, আমার কথায় ভাষায় আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আসলে বয়সে বয়স অনেক হয়েছে তো, আর কত আমি আশি ইংরেজি থেকে ওয়াজ করতেছি তো। এখন আমাদের বার চেয়ারম্যানকে কিছু বলতে দিলে ভালো হবে না, আপনি একটু বলবেন না? মাশাআল্লাহ বার চেয়ারম্যান, চেয়ারম্যান এতক্ষণ মাহফিলে বসে থাকতে আমি আজকে দেখলাম, অনেক চেয়ারম্যানকে এতক্ষণ মাহফিলে বসে থাকতে দেখা যায় না। সবাইকে মোবারকবাদ জানালাম।